সাবস্ক্রাইব করুন চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করুন আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো চিরকুট ইনফিনিটি, আর আমি স্বর্ণা এসে গেছি আবারও একটা বাংলা সিরিয়াল নিয়ে তোমাদের সাথে জমিয়ে আড্ডা দেবো বলে। তবে আজকে যে সিরিয়াল নিয়ে আড্ডা দিচ্ছি বন্ধুরা, সেটার নাম হচ্ছে কি সিরিয়াল রাখি বন্ধন। রাখি বন্ধন সিরিয়ালটা হয় স্টার জলসায়, আর এটা হয় ঠিক রাত্রি 10টার সময়। এই সিরিয়াল সম্পর্কে এর আগে আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি, কিন্তু আজকের ভিডিওটা একটু অন্যরকম। তো রাখি বন্ধন সিরিয়ালের ফাইনালি আমার অপেক্ষাটা শেষ হয়েছে। তার কারণ হচ্ছে আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে আশা করছি বলে দিতে পারবো যে কে সাথী, কে উত্তরা, কী বিষয় আসায়, এবং এই কাহিনীর ব্যাপারে আরও অনেক কিছু বলতে পারবো। তো আজকে আমি প্রথমেই বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে কানাঘুষো খবরে শোনা যাচ্ছে যে হয়তো এই সিরিয়ালটা বন্ধ হয়ে যাবে, তাও 2 থেকে 2.5 মাসের মধ্যে। তো সেটা তার কমও হতে পারে, বেশিও হতে পারে, আবার নাও বন্ধ হতে পারে। তো কানাঘুষো খবরে এতক্ষণ অবধি আমরা অনেকটাই শিওর হতে পারি। তো যাই হোক, এই খবরটা আসলো এবং তারই সাথে সাথে এলো আরও কিছু খবর। খুব শিগগিরই আমরা জানতে পারবো যে এই সিরিয়ালে অনেক ঘটনা। সেই ঘটনাগুলো হচ্ছে যে বিয়ে হয়েছিল কুমারেশের কার সাথে, এতদিন ধরে এত কিছু আমাদের মাথায় ঢুকছিল না, তাই আজকে একদম ছোটোখাটোভাবে শর্টে এবং ক্লিয়ার করে দিতে চাই, এবং আশা করি তোমরা বুঝতে পারবে। বিয়েটা হলো সাথী দেবীর সাথে, কিন্তু ফুলসজ্জার রাত্রিরে সাথী দেবীর পান খাওয়ার কথা আর কুমারেশের দুধ খাওয়ার কথা, আর ফুলসজ্জা এসব হবেই। তো এই পান আর দুধ কম্বিনেশনটা খুবই ভালো। তো যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে কি এই পান তার মধ্যে ছিল ঘুমের ওষুধ, এই পান আর দুধ দুটোর মধ্যেই ঘুমের ওষুধ মেশানো ছিল। পানটা খেলো সাথী, খেয়ে অজ্ঞান হয়ে গেল। তাই সাথী আর উত্তরা যেহেতু একই রকম দেখতে, উত্তরা ঘরে এলো, সাথীর সাজটা উত্তরা নিজে সেজে নিল, আই মিন ফুলসজ্জার বউটা উত্তরা নিজেকে নিজে সাজিয়ে দিল, আর সাথীকে সাজিয়ে দিল উত্তরা, দিয়ে সাথীকে ঘর থেকে বার করে দিল। আর যেটা করলো সেটা হচ্ছে উল্টো দিকে, কুমারেশ যখন ঘরে এসে আংটি টাংটি পরানো টরানো হয়ে গেল, তারপরে কুমারেশকে দুধ খাইয়ে দিল, এবং কুমারেশও সেন্সলেস। তারপরে তাদের একটা সন্তান হলো যার নাম হচ্ছে বন্ধন, কিন্তু কুমারেশ কিন্তু এটা জানতো না যে ওটা সাথী না, ওটা উত্তরা। তার কারণ দুই বোনের মধ্যে পুরোপুরি এক চমচ বোন, তার থেকে বড় কথা কোনো খুঁতপাত নেই, পুরোপুরি টোটাল মিল ভর্তি। আর একটু অংশে যদি এখানে তিল আছে, ওর ওখানে তিল আছে, তাও বোঝা যেত, বাট এখানে সেরকম কিছু দেখানো হয়নি। কিন্তু ফাইনালি এইভাবে রাখি বন্ধন হয়ে গেল, আই মিন রাখি বন্ধন কিন্তু উত্তরার সন্তান, এটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। আর উল্টো দিকে যেটা হলো সেটা হচ্ছে যে ফাইনালি পাহাড়ে একটা যাওয়ার সিন ছিল, পাহাড়ে গিয়ে কী হলো, পাহাড়ে গিয়ে যেটা হলো সেটা হচ্ছে যে ফাইনালি সেখানে মারা গেল সাথী এবং কুমারেশ। তার কারণ হচ্ছে সাথীকে উত্তরা বিষ খাইয়ে দিল, এবং বিষ খাওয়ার পরে সাথী সেখানে মারা গেল। আর মারা যাওয়ার পরেই যেটা ঘটলো সেটা হচ্ছে কুমারেশ তাকে নিয়ে, বডিটাকে নিয়ে বাঁচানোর উদ্দেশ্যে ছুটছিল, কিন্তু পাহাড়ে অ্যাক্সিডেন্টটা হয়ে গেল। তারপরে সে ওখানে উত্তরের সাথে থেকে গেল, এবং তারপরে এতদিন পরে সে ফিরে এলো। কিন্তু বন্ধুরা, এই সমস্ত কিছু আমি খবর পেলাম কানাঘুষো, কিন্তু আমার প্রশ্ন কিন্তু শেষ হলো না। আমার প্রশ্ন একটা থেকেই গেল, সেটা হচ্ছে যে উত্তরারই যদি সন্তান হয়ে থাকে রাখি এবং বন্ধন, তাহলে একজন মা কী করে পারে তার দুই সন্তানকে এতদিন ছেড়ে থাকতে? তার মধ্যে কি কোনো স্নেহ, মায়া, মমতা ছিল না? কারণ আমরা শুনেছিলাম যে মায়ের মধ্যে, শুনেছি কি, আমরা সবাই জানি মায়ের মায়া মমতা এবং মায়ের ভালোবাসার কাছে নাকি কোনো কিছুই আসতে পারে না। তাহলে একজন মা কি করে দুজন সন্তানকে ছেড়ে থাকলো এত বছর, কি করে পারলো? একদম সিরিয়ালের প্রথমে আমরা ফিরে যদি যাই, তাহলে আমরা মনে করতে পারবো হয়তো রাখি বন্ধন তার জেঠু জেঠিমা মলিনা চ্যাটার্জির কাছে থাকতো, এবং মলিনা চ্যাটার্জি রাখিকে কিছু ঠিক করে পোশাক আশাক পরতে দিত না, এবং বন্ধন রাস্তায় নানান কাজ করতো, কখনো গাড়ি মুছতো, কখনো এটা করতো, কখনো ওটা করতো, করে বোনের একটা জামা কিনে দিয়েছিল। আশা করি তোমাদের সবার মনে আছে বন্ধুরা। এবং সেই মলিনা চ্যাটার্জি সত্যি অদ্ভুত অভিনয় করতো, তার কারণ হচ্ছে সে আমাদের সবার প্রিয় রীতাদি, যিনি এই সিরিয়াল করতে করতেই চলে গেছেন সবাইকে ছেড়ে।
কিন্তু বন্ধুরা যদি আমার প্রশ্নের উত্তরটা কেউ জেনে থাকো তাহলে প্লিজ কমেন্ট করে জানিও, কারণ কানাঘুষো খবরে আমি এটা শুনতে পেয়েছি কিন্তু ফাইনালি আমার মনের দিক থেকে কিন্তু আমি স্যাটিসফাই হলাম না। তার কারণ হচ্ছে একটা সিরিয়াল আমি মনে করি গোজামিল দিতে 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 ফাইনালি এমন একটা জায়গায় চলে এসেছে যে জায়গায় এসে পুরোটা ক্লিয়ার না করলে বোধ হয় ভালো হবে না। আর এই সমস্ত কিছুর মধ্যে জড়িত আমাদের সবার প্রিয় রাঙা দিদা আর ভোলা কাকা। তো যাই হোক, এই সিরিয়ালটাকে দেখানোর জন্য একটার পর একটা পরিবার শুধু ঢুকে গেছে, এখন সিরিয়ালে অনেকে নেই, সেসব নিয়ে আমি আশা করছি সামনের দিন দেখা করব তোমাদের সাথে। আর সামনের দিনের ভিডিওতে, নেক্সট ভিডিওতে এমন কিছু তোমাদের জন্য অপেক্ষা করছে যেটা তোমাদের মনের কথা। এবং যেহেতু তোমরা আমাকে সবসময় কমেন্ট করো যে দিদি আমাদের মনের কথা তুমি কী করে বুঝতে পারছো, তো সত্যি কথা বলতে গেলে আমিও তো একটা মানুষ, তোমাদের জায়গায় আমি যখন নিজেকে দাঁড় করাই এবং তোমাদের রেকমেন্ড করা এপিসোডগুলো যখন আমি দেখি তখন আমি ভাবি যে অদ্ভুত কী হচ্ছে এগুলো। তো ফাইনালি হ্যাঁ, সিরিয়াল যিনি ক্রিয়েট করেন সত্যি খুব কষ্ট করে ক্রিয়েট করেন, কিন্তু তারপরে এরকমভাবে হুম ভাং গোজামিল ঢুকে যায় সেটা নিয়ে বিতর্ক না করলেই নয়। তো তোমাদের মন মতো ভিডিও আশা করছি সামনের ভিডিওটা হবে। তো আজকেরটা আমি যতটুকু যা খবর পেয়েছিলাম সমস্তটা তোমাদের কাছে পুরোটা বলে দিলাম। এবার যেটা বলবো সেটা হচ্ছে অবশ্যই করে দেখো রাখি বন্ধন সিরিয়াল স্টার জলসায় ঠিক রাত্রির 10টার সময়। আর যারা যারা মিস করছো আমি চেষ্টা করছি যেটুকু খবর পাবো সেগুলো তোমাদের সামনে এনে দেওয়ার জন্যে। তবে এছাড়াও আমি যেগুলো মেনলি বলবো সেটা হচ্ছে আজকে একটা ছোট্ট করে টিপস দেবো। আজকের টিপস হচ্ছে আমাদের হাতে অনেক সময় আমরা ঘড়ি পরি, তো সেই ঘড়ি কী করি আমরা, যে ঘড়ির ভেতরে যে ডায়ালটা আছে দুদিন পরে যখন নষ্ট হয়ে যায় এবং ঘড়িটাকে আমরা ফেলে দিই, তো আজকে একটা উপকারী টিপস দিই। এই ঘড়ির যে ডায়ালগুলো আছে না, ডায়ালগুলোকে এভাবে ফেলে নষ্ট না করে মেশিনটাকে খুলে বার করে নাও, তারপরে এই শুধু বক্সটা পড়ে থাকছে এবং এই বক্সটার মধ্যে তোমরা যেটা করতে পারবে সেটা হচ্ছে বেশি কিছু না, একটা ছোট্ট ছবি ভালো করে কেটে তার মধ্যে বসিয়ে সুন্দর করে পড়ার টেবিলে কিংবা শোকেসে রেখে দিতে পারো, তাহলে সেটা কিন্তু তোমাদের বেশ মেমোরেবল এবং ভালো লাগবে। এবং আশা করি এই জিনিসটা তোমাদের খারাপ লাগবে না, কারণ আমরা এই জিনিসগুলোকে যা ফেলে দিচ্ছি এগুলো ফেলে না দিয়ে টুকটাক জিনিস কিন্তু বানিয়ে ফেলতে পারি, এটা ছিল একটা হেল্পফুল টিপস। এবার যেটা বলবো সেটা হচ্ছে এই গোটা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, যদি কিছু বলতে চাও তাহলে কমেন্ট করো। বাংলা সিরিয়ালের এরকম অ্যাডভান্স খবর সবার ফার্স্টে পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করতে হবে চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশের বেল বাটন অবশ্যই করে ক্লিক করতে হবে আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। আমি চলে যাই একটা সিরিয়ালের খবর নিয়ে আসি বন্ধুরা, ততক্ষণের জন্যে টাটা।